15 বছর বিএনপিকে সম্মান দিয়েছেন, তাই তারাও নৌকায় ভোট দেবে বলে এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, যারা ভোটে বাধা দেওয়ার কথা বলে সেই বিএনপির লোকেরাও নৌকা মার্কায় ভোট দেবে। বিগত নির্বাচনগুলোর চেয়ে এবার মানুষ আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর ইউনিয়নের বাহেরচর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও এসব কথা বলেন। সাবেক সেনা কর্মকর্তা তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের 4 বারের সংসদ সদস্য। টানা পঞ্চমবারের মতো এবারও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাজুল ইসলাম বলেন, একটি প্রাণীও জন্ম নেয়নি, বাঞ্ছারামপুরের মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখবে। যারা বাধার কথা বলে তারাও নৌকায় ভোট দেবে। ঐক্যবদ্ধ বাঞ্ছারামপুর গড়ার জন্য আমি যে প্রচেষ্টা চালিয়েছি তারই প্রতিফলন এটি, কারণ আমার উপর যে অত্যাচার হয়েছে আমি তার উপর প্রতিশোধ নিয়েনি। বাঞ্ছারামপুরে বিএনপির যারা আছেন তাদের অনেকেই আমাকে ভোট দেবে, হয়তো কিছু এদিক সেদিক হবে। তিনি আরো বলেন, আমরা গত 15 বছরে বিএনপি নেতা কর্মীদের ওপর কোনো হামলা করিনি, মামলা করিনি, তাদের আমরা সম্মান দিয়েছি, তাই আমাদের প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই। এছাড়া বাঞ্ছারামপুরের স্বার্থে আমরা সবাই এক। বাঞ্ছারামপুরে অনেক ব্রিজ হয়েছে, এখানে তো লেখা থাকবে না যে এটার উপর দিয়ে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ হাঁটতে পারবে না। তাই রাজনৈতিক মতবিরোধ থাকলেও উন্নয়নের স্বার্থে সবাই নৌকায় ভোট দেবে বলে মনে করেন তাজুল ইসলাম। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।